আমরা জাহাঙ্গীর স্যারের উপরে ছেড়ে দিচ্ছি এই ট্রেনিং এর ভার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই? আমরা সবাই একসঙ্গে একটু বলার চেষ্টা করি তো। গুড মর্নিং তিয়ানস। বলো না, চার ভাগের এক ভাগ হয় নাই। পেছন দিকটা কি খালি আছে নাকি? পেছনের সিটগুলো কি খালি? পেছনের সিটগুলো কি খালি নাই? আচ্ছা আচ্ছা, দেখেন সমবেত কণ্ঠে গান গাওয়া কিন্তু খুব সহজ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে পারে সেও গেতে পারে, আর যে পারে না সে অন্তত মুখ নাড়ায়। আপনারা সেটাই প্র্যাকটিস করছেন না তো? হ্যাঁ, সবাই আবার একটু জোশের সঙ্গে বলি, গুড মর্নিং তিয়ানস। কিছুটা হয়েছে। যাকে আমি আপনাদের সামনে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে আলোচনা, সেটা সেশনের নাম হচ্ছে আনস্টপেবল। সেশনের নাম আনস্টপেবল। আনস্টপেবল যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি গলার সাউন্ড এরকম থাকলে হবে? একটু জোশ থাকতে হবে না? থাকতে হবে কিনা? জোশ থাকতে হবে? থাকতে হবে। জোশ বের হচ্ছে না, দেখি একটু জোশ বের করি, চেষ্টা করা যাক। এখন আমি একটি কুইজ রাখবো আপনাদের সামনে, একটি কুইজ, যে কুইজের জন্য ফার্স্ট পুরস্কার নগদ 500 টাকা, সেকেন্ড পুরস্কার মানে একটাই উত্তর হবে, যিনি সর্বপ্রথম বলতে পারবেন তার জন্য 500, আর যিনি পরবর্তীতে বলবেন সেকেন্ড ম্যান উনি পাবেন 200। সবাই রাজি? রাজি সবাই? নগদ, মানে যেটাকে বলা হয় নগদ লক্ষ্মী বিজা মাথা নাকি? এখন শুকনা মাথায় আসেন, অসুবিধা নাই, পেয়ে যাবেন। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন, আর দয়া করে কেউ উত্তর জায়গা থেকে বলবেন না, হাত দাঁড় করাবেন। যিনি সর্বপ্রথম হাত দাঁড় করাবেন তাকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাবো, তিনি বলবেন, উত্তর সঠিক হলে তিনি 500 পেয়ে যাবেন, সেকেন্ড যিনি উনি 200 পাবেন। ক্লিয়ার? ওকে, তো কুইজটা শুনুন। 6 ফিট লম্বা একটি দড়ির মাথায় একটি ছাগল বাঁধা আছে, সেখান থেকে 18 ফিট দূরত্বে কিছু কাঁঠাল পাতা আছে, এই ছাগলটা ওই কাঁঠাল পাতা খাবে কিভাবে? কে বলতে পারবেন? হাত উঁচু করেন। একজন, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যান চলে আসেন। এদিকে কেউ আসেন? ফার্স্ট ম্যান এবং ওই সেকেন্ড ম্যান, ওকে চলে আসেন। কি ছিল? কুইজটা ছিল এরকম, 6 ফিট দড়ির মাথায় একটি ছাগল বাঁধা আছে, 18 ফিট দূরে কিছু কাঁঠাল পাতা রাখা আছে, প্রশ্ন হচ্ছে এই কাঁঠাল পাতাগুলো ছাগলটা কিভাবে খাবে? এক মিনিট, ওনাকে আসতে দিন। তুই পরিচয় দিন আপনার। মোহাম্মদ সাব্বির। আমি মোহাম্মদ লিটন আকবর। উনি আমার দেখা, যদি ভুল না হয়ে থাকে, উনি সর্বপ্রথম ইয়ে করেছেন। এতগুলো মানুষের মধ্যে কুচকে একটা ছেলে হট করে দেখেন আপনাদের থেকে বেশি মেধা খাটিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ, আসুন শোনা যাক তার কাছ থেকে উত্তরটা। উত্তরটা কি রকম? আসলে দড়িটা বাঁধা ছিল না, বাঁধা ছিল না। ভেরি গুড, বিগ হ্যাট ফর হিম। ভেরি গুড, উত্তর সঠিক। সেকেন্ড, আপনি কথা তাই বলবেন এখন। আগে জানি দড়িটা কি খুঁটিতে বাঁধা ছিল না? দড়িটা খুঁটিতে বাঁধা ছিল না। তো এই ছাগলের গলায় 6 ফিট থাক কি 13 ফিট থাক কোনো বিষয় না, ছাগলের গলায় রশি বাঁধা আছে এটা বিষয়ই না, কারণ সেটা খোলা, ওটা কোনো খুঁটির সঙ্গে বা কারোর সাথে বাঁধা ছিল না। ওকে, ভেরি গুড। তো আমার কথা অনুযায়ী তাহলে এত সহজেই পেয়ে গেলেন ভাই, আপনি 500 এবং আপনি 200। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই কুইজটা কেন, এই কুইজটা কেন? দেখেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবার দুটো করে চোখ, দুটো করে কান এবং অন্তর, সবার কোথায় স্টেজের দিকে থাকা দরকার, তাই না? কিন্তু আমার মনে হয় এই কুইজের আগ পর্যন্ত কেউ কেউ একটু দূরে ছিলেন, যখনই নগদ 500 কথা এসছে সবারই চোখ এবং কানের দিক চলে এসছে, অটোমেটিক আসছে কিনা? আসছে না? হ্যাঁ আমার উদ্দেশ্যটা ছিল এটাই যে আপনাদের চোখ কান এবং আপনাদের মনোনিবেশ প্রত্যেকটি যেন একত্রীভূত হয়ে আমাদের স্টেজের দিকে আসে। সো যদিও সেটা সবার ক্ষেত্রেই নয়, তারপরেও কিছু কিছু বিষয়ে একটু আলাদা হতেই পারে। সো এখন যাচ্ছি আমি আমার আনস্টপেবল সেই সেশন। দেখুন প্রত্যেক দিন একজন মানুষ ঘুমায়, তাই না? অপরিহার্য ঘুম। এই আপনাদের কাছে মনে হয় ঘুম অপরিহার্য? নো। ঘুম অপরিহার্য নো, মানে ঘুমের দরকার নাই, ঘুমের দরকার নাই। ওকে ফাইন, আপনি সামনে কমপক্ষে পাবনা তো যাবেন, তার কারণ মানুষ যদি 7 দিন না ঘুমায় সে পাগল হয়ে যাবে, তারপরে কি হবে? একসময় ঘুমের কারণে সে মারা যাবে। সবারই ঘুম প্রয়োজন, কিন্তু যদি আপনি জানেন যে আজকের এই রাতটি, খুব খেয়াল করে শুনুন, আজকের এই রাতটি আপনার জীবনের সর্বশেষ রাত, কালকে আপনি ঘুম থেকে আর উঠবেন না, আজকের এই ঘুমই আপনার জন্য শেষ, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার কি করা উচিত? অপশন দুটো আছে এখানে। সেকেন্ড অপশনটাই সবসময় আমি চিন্তা করি বা এটাই মনে করি, এটাই ভাবি, এটাই করার চেষ্টা করি। প্রথম অপশন যে কালকে তো মারা যাচ্ছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই, কালকে মারা যাচ্ছি এই চিন্তা করে আমি পেরেশান হয়ে যাব, কান্নাকাটি করব, অনেক কান্নাকাটি করব, চোখের পানি গড়িয়ে যাবে, বিছানা ভিজে যাবে এবং সারা রাত ঘুম হবে না। এটা তো প্রথম অপশন। সেকেন্ড অপশন যে যেহেতু আমি আর নেই, এটা আমার কন্ট্রোলে নেই, আমার মৃত্যু এবং আমার জন্ম আমার কন্ট্রোলেই নেই, আমাকে কালকে যেতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই, বেঁচে থাকার কোনো উপায় নেই, আমাকে কাল যেতেই হবে, তাহলে সেকেন্ড অপশন আমি এমন কিছু করব আজকে রাতে, এমন কিছু ভাবব যা কিনা আগামী কালকে মৃত্যুর আগ পর্যন্ত একটি সুন্দর ঘুম যেন অন্তত হয়। সেকেন্ড অপশন, আমরা কি একমত সেকেন্ড অপশন ভালো নাকি ফার্স্ট অপশন ভালো? ফার্স্ট অপশন ভালো, ফার্স্ট অপশন ভালো। আচ্ছা, সেকেন্ড অপশন ভালো না? সেকেন্ড অপশনই আমি চয়েস করি। এখন আমার সঙ্গে যারা একমত তারা থাকতে পারেন, যারা মনে করেন যে ফার্স্ট অপশন ভালো, মানে কেটে কেটে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিব, এটা কার কার? সামনের দিকে অনেকেই চয়েস করছেন না, আপনিও, তাই না? আচ্ছা, কাঁদুন, আপনার বিষয়। কিন্তু সেকেন্ড অপশনটা হচ্ছে পিচ অফ মাইন্ড, যেটাকে বলা হয় পিচ অফ মাইন্ড। আপনার জীবনের, আপনার মনের প্রশান্তিটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। টাকা পয়সা ধন দৌলত এমন কিছুই নয়, তাই না? সব থেকে বড় যে দরকার সেটা কি? পিসফুল মাইন্ড। পিসফুল মাইন্ড দরকার। এখন এই পিসফুল মাইন্ডে আমরা যে যখনই থাকি না কেন তখন সেটা উপলব্ধি করতে পারি না। যখন আমরা পিসফুল মাইন্ডে থাকতে পারি না, যখন কোনো অসুবিধায় পড়ি, যখন চিন্তাযুক্ত থাকি, পেরেশান থাকি, তখন আমরা বুঝি যে আসলে পিসফুল মাইন্ডের কতটা জরুরি। তার আগে তো বুঝি না, তাই না? বুঝি কি তার আগে? বুঝি না। এবার আসেন, আজকে যারা এখানে দেখছেন, আপনারা যাদের অনেকের ছবি আছে, আছে না? অনেকের ছবি আছে, তারা কি সাকসেসফুল? এবং এরা প্রত্যেকেই, ইভেন আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমারও গল্প কিন্তু ঠিক একই রকম। যখন আমার প্রথম সেশন হয়, প্রথম যখন লাইফে আমি এরকম একটি সেশনে যাই, তখন আমার সামনে লোক ছিল, ধরে নেন 20 থেকে 25 জন মানুষ। এবং এই 20-25 জন মানুষের সামনে আমি যখন দাঁড়াই, তখন আমার মাইক্রোফোন তো দূরের কথা, আমার যদি পেটে একটি ঘুষিও মারা হয় যে কিছু একটা বলো, আমার কথা বেরোচ্ছিল না। এবং পেছন থেকে আমাকে বলছিল, কাম অন জাহাঙ্গীর, ইউ ক্যান ডু ইট, কাম অন, কাম অন, স্পিক আউট, কাম অন, এরকম করছিল আমার পেছন দিক থেকে। আর আমি তখন খামান খামান করে শুনে আমি এরকম কাঁপছিলাম। অনেকে আমাকে সেদিন অনেকে ইনসাল্ট করেছে। সো ইনসাল্টটা কিন্তু আমার জন্য একটি শক্তি হয়ে দাঁড়িয়েছে। কেন আপনি ইনসাল্ট করলেন? আর কেনই বা আমি পারবো না? যারা পারে তার থেকে আমার কিছু কম আছে না? আমার থেকে তাদের কিছু বেশি আছে? তাও নাই। সো পারলে আমি কেন পারবো না? এরকম চিন্তা করে আজকে আপনাদের এই সামনে এতজন মানুষের সামনে আমার এখন হাতও কাঁপছে না, পাও কাঁপছে না, কাঁপছে আপনাদেরকে কাঁপানোর জন্য চেষ্টা করছে। জাস্ট অপোজিট, তাই না? এখন এই যে অপোজিট কেন হলো, এটা আমি যখন চিন্তা করেছি যে আজ থেকে 3 বছর আগের ঘটনা, যখন আমি এই ধরনের একটা সেশনে এসে নিজেকে ধরে রাখতে পারছিলাম না এমন কি কারণে আমি আজকে আপনাদের সামনে। কারণ এত মানুষ, আমার তো বেশি বেশি আনন্দ লাগে যদি এই হল রুমটায় এরকম হল না হয়ে যদি স্টেডিয়াম হতো, আমার কাছে আরো ভালো লাগতো। তার কারণ হলো যত বেশি মানুষ হয়, যত বেশি অডিয়েন্সের লোক বসে থাকে, তত বেশি আমার আনন্দ হয়। অথচ একসময় কিন্তু তার উল্টাটা ছিল, তাই না? একসময় উল্টাটা ছিল। এরকম চিন্তা করতে করতে হঠাৎ একদিন আমি জায়জায় দিন পত্রিকা, অনেকেই পড়ে না, আগে জায়জায় দিন ছিল, এখন জায়জায় দিন ডেইলি, এরকম একটা গল্প পড়েছিলাম। এই গল্প যখন পড়ি তখন আমি উপলব্ধি করতে পেরেছি যে আসলে কেন এটা হয়েছে। ছোট্ট একটি মজার ঘটনা। ঘটনাটা হচ্ছে দুটো শিশুর, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। দুটি শিশু, একটা শিশুর বয়স 10 বছর আর একটি শিশুর বয়স 6 বছর। দুজনেই চাচাতো ভাই এবং ফ্রেন্ডস। তারা একই বাড়িতে থাকে, একই সঙ্গে ঘুমায়, একই সঙ্গে খায়, একই সঙ্গে স্কুলে যায়, একই সঙ্গে বাড়ি ফিরে আসে, একই সঙ্গে খেলাধুলা করে, সব একই সঙ্গেই করে। তো একদিন হলো কি, এই দুই শিশু মনের অজান্তেই এই গ্রামটা পেরিয়ে একটু পরের গ্রাম, তারপরের গ্রাম, এরকম করতে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে খেপ পার হতে থাকে। তাদের একটা কিউরিসিটি, এরপরে কি আছে একটু যাই, দেখে আসি, ঘুরে আসি। এরকম করতে করতে বড় যে বাচ্চাটা ছিল, যার বয়স 10 বছর, সঙ্গে আর একটা বাচ্চা আছে, তার বয়স কত? 6 বছর। 10 বছরের বাচ্চাটা পানিতে পড়ে যায়, কুয়াতে পড়ে যায়, একটি কুয়োর মধ্যে পড়ে গেছে। ছেলেটি সাঁতার জানতো না, তাহলে তার অবস্থাটা কি? সে তখন মারা যাবে, ডুবে যাবে, তাই না? ছোট বাচ্চাটা তখন আশপাশে চেয়ে দেখলো যে তাকে হেল্প করার মতো আশেপাশে কেউ নাই, একজনও নাই যার চিৎকার কেউ শুনতে পারে এবং তার সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। কেউ নাই, আশেপাশে কেউ নাই। তখন হঠাৎ একটি নজর যে আটকে গেল এক জায়গায়, যে একটি বালতি এবং একটি বালতির সঙ্গে কিছু রশি আটকানো আছে। এক সেকেন্ডও দেরি না করে সে সরাসরি ওই বালতিটা তুলে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয় এবং ভাইটাকে বলে যে তুমি এই রশিটা ধরো এবং বাঁচার চেষ্টা করো। রশিটা ধরে ফেললো, বাঁচার জন্য খুব অত্যন্ত টানাটানি করছে, জোরে জোরে টানছে, পারছে না। ছোট বাচ্চা, 6 বছরের, তো 6 বছরের বাচ্চা একটি ভর্তি যে বালতি পানি, এটাই উঠানোর ক্ষমতা নাই। সে এত বড় বাচ্চা শর্ট এনে সে কিভাবে উঠাবে? সে নিজেও তো তার থেকে ছোট, তাই না? শক্তি এত কোথা থেকে পাবে সে? কিন্তু সে ছাড়ে নাই। সে টানতে ততক্ষণ পর্যন্ত টেনেছে যতক্ষণ পর্যন্ত ওই বড় বাচ্চাটা জীবন না বেঁচেছে। সে একসময় বাঁচিয়ে ফেলেছে। এখন শুনতে তো ভালোই লাগলো, বাচ্চাটা, ছোট বাচ্চাটা বড় বাচ্চাটার প্রাণ বাঁচিয়ে ওকে উঠলো। এরা ওঠার পরে একজন আর একজনকে গলা ধরছে, কান্নাকাটি করছে, চিন্তা করছে মারাই তো গেছিলাম, অল্পের জন্য বেঁচে গেছি, বোধহয় এবার গ্রামে গেলে যদি আমরা জানে, বাবা মা জানে যে আমরা দূরে কোথাও গেছিলাম, ওর ভিতরে পড়ে গেছি এবং জানে বেঁচে এসছি, তাহলে বোধহয় খুব মার হবে। কিন্তু আসলে কি জানেন, মার হয় না। যখন তারা বাড়িতে গেল, যে যখন তার এই ঘটনাটা সবাইকে বললো, কেউ এটা গায়েই লাগায়নি, ভ্রুক্ষেপই করে নাই, কারণ কেউ তাদেরকে বিশ্বাসই করে নাই যে তোমরা এই কাণ্ড করেছ। কিন্তু ছোট বাচ্চাটা রশিটা এত বেশি টানাটানি করে উঠতে হয়েছে যে তার হাতে ক্ষত সৃষ্টি হয়ে গেছে। মা কিন্তু বিশ্বাস করেছে যে আমার বাচ্চার হাতে ক্ষত কেন, আর কেউ বিশ্বাস করে নাই। কিন্তু হাতের ক্ষত দেখে মা যখন আরো কিছু মানুষকে বলেছে, তখন এখন গ্রামবাসী, পাড়াবাসী চিন্তা করছে এ কি করে সম্ভব যে একটি শুধু বালতির পানি নিয়ে আসতে পারবে না, অথচ উঠাতে পারবে না, শুধুমাত্র বালতির পানি, অথচ এত বড় বাচ্চাকে সে টেনে তুলে ফেললো, এটা আসলে কি হওয়া সম্ভব? এটা তো হয় না, এটা তো হওয়া সম্ভব না। তখন গ্রামের লোকজন একটা কাজ করলো, তারা সবাই মিলে চিন্তা করছে যে এইখানে কিছু একটা আছে, আমরা একটু চেষ্টা করি একটু বোঝার। আমরা গ্রামে যেসব কিছু বুজুর্গ মানুষ থাকেন যারা একটু জ্ঞানী টাইপের, স্পেশালি শিক্ষক টাইপের কিছু মানুষ থাকেন যারা মানুষ তাদের কাছে যে পরামর্শগুলো নেন, এরকম একজন ভদ্রলোক ছিলেন আব্দুল চাচা। তো আব্দুল চাচার কাছে যে সবাই গ্রামবাসী একসঙ্গে বসে জিজ্ঞেস করলেন যে চাচা ব্যাপারটা হলো এই যে এই বাচ্চা বলছে যে এই বাচ্চা ছোট বাচ্চাটা নাকি বড় বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছে, এরকম কুয়া থেকে উঠেছে, কুয়া থেকে তাকে দড়ি দিয়ে টেনে উপরে উঠেছে। এটা আপনি কতটুকু মনে করেন, এটা কি আসলে কিভাবে হলো, আপনি কিভাবে মনে করেন? বলে কিভাবে হলো এটা কেন ভাই, বাচ্চা তো বলছেই যে বড় বাচ্চাটা কুয়োতে পড়ে গেছে, ছোট বাচ্চাটা তাকে রশি ফেলে দিয়েছে, রশিটা টানতে 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 একসময় তাকে বাঁচিয়ে ফেলেছে, তাতে হাতে তার দাগ পড়ে গেছে, তার ক্ষত হয়েছে, এটা তো দেখাই যাচ্ছে ভাই, সে তো বলছেই। তো এখানে অবিশ্বাসের কি আছে? ঘটনা নাই, ছোট বাচ্চা মিথ্যা কথা বলে না, হতেই পারে হয়েছে। প্রশ্ন এটা নয় যে এই বাচ্চাটাকে কিভাবে বাঁচিয়েছে, প্রশ্ন এটা যে এই বাচ্চাকে যে বাঁচিয়েছে সে কেন বাঁচিয়েছে। প্রশ্নটা হচ্ছে এইটা, কেন বাঁচাতে পেরেছে, প্রশ্ন হচ্ছে এইটা, কিভাবে বাঁচিয়েছে এটা নয়, কেন বাঁচিয়েছে। এবার কেন বাঁচিয়েছে বিষয়টা দেখেন, এই কারণে বাঁচিয়েছে বলছে, কেন বাঁচিয়েছে বলছে এই কারণে বাঁচিয়েছে যে যখন সে ওই জায়গায় দূর দিকে তাকিয়েছে, অনেক দূরান্ত পর্যন্ত তার চিৎকারের আওয়াজ শুনে কেউ সাহায্যের মতো আশপাশে কেউ তাকে ছিল না, এটা যেমন ঠিক তেমনি আশপাশে কেউ তাকে ছিল না যে তাকে বলতে পারে যে তুমি এই বড় বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি যথেষ্ট শক্তি রাখো না, তুমি এটা করতে পারবা না। তাকে না বলার মতো একটি লোক ওখানে উপস্থিত ছিল না, শুধু তাই নয় এমনকি সে নিজেও নয়, তার ওই চিন্তা করার মতো সময়ই ছিল না যে আমি আসলেই আমার এই ভাইটাকে যে আমার থেকে বড় তাকে আমি বাঁচাতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, অপশনের ভেতরে সে ছিল না। সে ছিল শুধু একটা জায়গায় উপস্থিত, একটি জায়গাতেই, যে কোনো হাওলাতে সে একই জায়গায় বসেছিল, তাহলে আমাকে বাঁচাতেই হবে, আর তুমি এটা পারবা না, এটা করবা না, এটা তোমার দ্বারা হবে না, ইভেন আমি এটা পারবো না এটা বলার কেউ ছিল না, ইভেন সে নিজেও নয়, তাই সে এটা পেরেছে, তাই সেটা পেরেছে। তো আমরা আসলে যদি যেদিন আপনি নিজেকে এবং যদি বাইরে থেকে যদি কেউ আপনাকে না বলে এবং নিজে যদি না শোনেন, না যদি নিজেকে নিজে না বলেন, তাহলে সেদিন আপনি হয়ে যাবেন আনস্টপেবল, আপনাকে কেউ আর ধরে রাখতে পারবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে গল্পটা শুনলাম, প্র্যাকটিক্যালি কি আসলে এরকম হয়? থিওরিটিক্যালি শুনলে আপনার ভালোই লাগলো, প্র্যাকটিক্যালি কিন্তু কি হয়, আপনি একটি কাজ করতে যাবেন, আপনার সামনে অনেক লোক থাকবে বা কেউ না কেউ আপনার আশেপাশে চলে আসবে আপনার কাছে, রাইট? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। সো আপনি যদি একটি কাজ করতে যান তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার কাছে কিন্তু কিছু লোক চলে আসবে, কারণ ওখানের গল্পটা ছিল একরকম আর সত্যিকার যে জীবন এখানে কিন্তু ব্যাপারটা আরেক রকম। যারা আসবে তাদেরকে আপনি কি করতে পারবেন না, আপনি তাদেরকে বাধাও দিতে পারবেন না, তারা আপনার রিলেটিভ, তারা আপনার ফ্রেন্ড, নেইবার্স, তারা আপনার পড়শি, পাড়া প্রতিবেশী, আপনি তাকে নিশ্চয়ই নিষেধও করতে পারেন না। তো সেক্ষেত্রে যদি আপনি আনস্টপেবল থাকতে চান তাহলে আপনার কি করা উচিত বা আমাদের কি করা উচিত? এখানে করা উচিত দুটো জিনিস, এখানে দুটো গেট বা দরজা রয়েছে, দুটো দরজা বন্ধ, এই বন্ধ দুটো দরজা ভাঙতে হবে। নাম্বার এক, অন্যের কথা শুনে, পাছে লোকে কিছু বলে যেটা বলা হয়, অন্যের কথা শুনে আপনি ডিজার্টেড হন, যা আপনাকে কাজের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, যা আপনাকে কাজের কাছ থেকে দূরে সরিয়েই শুধু নিয়ে যায় না, আপনাকে ডিজার্টেড করে কাজ করার মতো সক্ষমতা হারিয়ে ফেলে, আপনাকে অক্ষম করে ফেলে। এটা হচ্ছে অন্যের কথা অনুযায়ী। সেকেন্ড যে দরজা, আদা হচ্ছে নিচে। এই দরজাটা অনেক বেশি শক্তিশালী, প্রথম দরজা থেকে এটা আরো বেশি শক্তিশালী। এখন আসুন আমরা প্রথম দরজাটা কিভাবে ভাঙা যায় ভাঙবো। আমরা প্রথম দরজা তো ভাঙা দরকার না, কি বলেন? প্রথম দরজা ভাঙা দরকার। প্রথম দরজা যদি আপনি ভাঙতে চান, প্রথম দরজায় যদি আপনি ভাঙতে চান, তাহলে আপনাকে একটি জিনিস দিয়ে ভাঙা সম্ভব। ধরেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আপনি দেখবেন যে আপনার পাশাপাশি কয়েকটা ফ্রেন্ড, কয়েকটা রিলেটিভ এসে বলছে তোমার দ্বারা এটা হবে, তুমি এটা করতে পারবে না, তুমি এটার জন্য ফিট নও, তুমি এটা সম্ভব না, তুমি এটা করো না, অসুবিধা হবে, ঝামেলা হবে, তুমি লসে পড়ে যাবা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের জ্ঞান পাওয়া যায়, তাই না? পরামর্শ পাওয়া যায় বিনা পয়সায়। তাদের এই কথাগুলো শুনে আমরা কিন্তু একটি ভালো রাস্তায়, একটি ভালো কিছু আমরা অর্জন করা থেকে নিজেকে গুটিয়ে ফেলি। তো এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, দরজাটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? না তো